শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডি বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে রায়দান পিছিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী এবং ইডি উভয় পক্ষই এই মামলার ক্ষেত্রে অতি স্পর্শকাতর হয়ে পড়ছে। এই পর্যবেক্ষণের পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বললেন, লিপসন বাউন্সের কম্পিউটারে ইডি আধিকারিকের ডাউনলোড করা 16টি ফাইলের তথ্য দেখে তবেই তিনি রায় দেবেন। বিচারপতি এই নির্দেশও দিয়েছেন যে ইডি এবং কলকাতা পুলিশের সাইবার সেলের একজন করে আধিকারিক ডাউনলোড করা 16টি ফাইল সম্পর্কিত বিস্তারিত তথ্য সোমবার আদালতে জমা দেবেন। ইডির তরফে মিথিলেশ মিশ্র এবং কলকাতা পুলিশের পক্ষে অমিতাভ সিনহা রায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ফাইলের তথ্য সংগ্রহ করবেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ইসিআই এর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে এদিন উঠে আসে লিপস অ্যান্ড বাউন্সে ইডির তল্লাশি অভিযানের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন 2 বছর, তারপর ছিলেন সিইও। এটা খুব ছোট অফিস, মাত্র 2000 বর্গফুট এলাকা এবং 3টি কম্পিউটার আছে। তল্লাশির পরে 1টি কম্পিউটার থেকে 16টি ফাইল পাওয়া যায়। অভিষেকের আইনজীবী প্রশ্ন তোলেন, সিজল লিস্ট তৈরির পরও ইডির এক আধিকারিক সকাল 6টা পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ছিলেন, কিন্তু কেন? গত 26 অগস্ট কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোডের কথা স্বতঃপ্রণোদিতভাবে লিপস অ্যান্ড বাউন্সকে জানায় ইডি, কিন্তু সংবাদ মাধ্যমের কাছে দুই ব্যক্তির নাম জানানোর কি প্রয়োজন ছিল? তাতে কি তদন্তে সাহায্য হতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, ইডির এই দানবীয় আচরণের অর্থ কি? বিচারপতি তখন জানতে চান, ইডির তরফে কি এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রথমবার করা হলো, নাকি তারা এটা করেই থাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দেন, তদন্তের খতিয়ান সর্বসম্মুখে পেশ করা আমাদের দেশের আইন নয়। তিনি প্রশ্ন তোলেন, তল্লাশি যখন শেষ পর্যায়ে, তখন ইডির এক আধিকারিক নিজের ব্যক্তিগত কাজ করেন কিভাবে? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ওই ফাইলগুলোতে কি আছে? অভিষেকের আইনজীবী জানান, যে ফাইল আছে সেগুলি ক্ষতিকারক কিছু নয়, কিন্তু কাল যদি ফের তল্লাশি হয় আর তখন যদি ইডির আধিকারিকরা সেগুলি নিয়ে ফের তদন্ত শুরু করেন তখন কি হবে? রাজ্য সরকারের আইনজীবী বলেন, হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিষেকের আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, যে দুর্নীতি তদন্ত হচ্ছে সেটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং যে হস্টেল খুঁজে দেখা হচ্ছিল সেটিও একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত, ফলে আশঙ্কা তো থাকবেই। পড়ুয়াদের তালিকায় ছেলেদের নাম দেখা যাচ্ছে, কিন্তু মেয়েদের হস্টেল খুঁজতে গিয়ে ছেলেদের নাম আসছে কেন? এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একের পর এক প্রশ্ন করেন ইডিকে, জানতে চান, বড় আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে, টাকা গয়না উদ্ধার হচ্ছে, কিন্তু চার্জশিট কেন পেশ করতে পাচ্ছেন না? আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? একজন অভিযুক্ত তার সর্বোচ্চ সাজার অর্ধেক সময় জেলে কাটিয়ে বিধি মোতাবেক জামিন পেয়ে বেরিয়ে আসার অপেক্ষা? তদন্তকে দীর্ঘায়িত করতে এবং প্রলম্বিত করতে চাইছেন অ্যাকিউজরা, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর ফলে কি হবে, যারা প্রকৃত বিচার প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীরা, ফলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু তত বেশি পিছিয়ে যাবে। দুর্ভাগ্যজনক যে যারা অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বারবার আদালতকে ব্যবহার করে তারা এই তদন্ত প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চায়। এরপর ফাইল ডাউনলোড বিতর্কের প্রসঙ্গ মনে করিয়ে বিচারপতি জানতে চান, ইডির এই আধিকারিক কি ডেপুটেশনে এসেছিলেন? ইডির আইনজীবী বলেন, না, তিনি ইডি ক্যাডারের অফিসার। বিচারপতি তখন এই ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। ইডির আইনজীবী তার প্রেক্ষিতে বলেন, ইডির আধিকারিক ভুল করেছেন, লক্ষণরেখা পার করেছেন, কিন্তু অসৎ উদ্দেশ্য ছিল না, আমরা তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করছি। এরপর মামলা রায়দান পিছিয়ে দেওয়া নির্দেশ দিয়ে বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, চাকরি প্রার্থীরা কলকাতার রাস্তায় বসে আছেন, এটাই বাস্তব চিত্র। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।